গবেষকরা দেখতে পেয়েছেন এসব মায়ের চার ভাগের তিন ভাগ বুকের দুধেই মাইক্রোপ্লাস্টিকের অস্তিত্ব আছে। মায়ের গর্ভে থাকা অবস্থায় নবজাতকের শরীরে, মানুষের ব্রেনে আর সর্বশেষ মায়েদের বুকের দুধে সন্ধান মিলল এই প্লাস্টিকের। সর্বশেষ পরীক্ষায় অংশ নেওয়া মায়েরা সন্তান জন্ম দেওয়ার এক সপ্তাহ পরে তাদের কাছ থেকে 100 গ্রাম দুধ সংগ্রহ করা হয়। এই দুধে যাতে অন্য কোনো কিছু সংক্রমণ না ঘটে সেজন্য মায়েদের কাছ থেকে প্লাস্টিকের তৈরি নয় এমন কন্টেইনারে সংগ্রহ করা হয় ওই দুধ। এসব নমুনায় 1 থেকে 5টি মাইক্রোপ্লাস্টিক পাওয়া গেছে। এসব প্লাস্টিক পার্টিকেল এসেছে পিভিসি, পলিপ্রোফাইলিন সহ সব রকম প্লাস্টিক পণ্য থেকে। এর মধ্যে আছে প্লাস্টিকের বোতল, প্যাকেজিং, সিনথেটিক লেদার, ফ্লোর টাইলস এবং ফার্নিচারের কভার থেকে। এস এম খুরশেদ আলম, মাইটিভি নিউজ ডেস্ক।